আজকে এই মানুষটাই জীবনকে বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে আজকে এই সিলেটবাসীর পিছনে দিনের পর দিন মেহনত করে যাচ্ছে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এত আশার মাঝেও আমার কাছে মনে হয়েছে যে আবার অনেক মনে পিছাই গেলাম আমরা। আমার কাছে মনে হয়েছে যে মরার উপর খরার ঘা। আপনারা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি সুনামগঞ্জের রাস্তা, রাস্তার পাশেই আমরা দাঁড়াই আছি। এ দাওয়াতটা নিয়ে আসছিলাম, আইসা দেখি পুরা রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ মাহবুব জানে যে খাবার যদি পৌঁছাইতে না পারি সুনামগঞ্জে, এখন রাস্তাতে যাওয়ারও কোনো উপায় নাই। এটা যাওয়া বলে জায়গাটার নাম গোবিন্দগঞ্জ এবং ছাতকের মধ্যখানে একটা জায়গা। এখন আমরা এখানে এসে পুরা ত্রাণ নিয়ে আটকাই আছি, এবং আমাদের ত্রাণ আটকাইছে অসুবিধা নাই, কিন্তু খাদ্য সামগ্রী যাওয়ার কোনো ব্যবস্থা নাই। একটা ট্রাক এদিকে পড়ছে, আর একটা ট্রাক এখানে পড়ার মতো অবস্থায় আছে, এরা আটকাই রাখছে। আপনারা এখন আমি চিন্তা করতেছি যে সরকারের সেরকম সহযোগিতা না হইলে এই রাস্তায় ক্লিয়ার করা যাবে না। পানির আওয়াজ যদি শুনেন মনে হয় সমুদ্রের মতো। দেখেন রাস্তার এখানে আর কিন্তু এই কিন্তু নাই, এই যে লোকজন যাচ্ছে দেখেন, এখন মেইন রোড দেখে আপনার এখন এই হাওর হয়ে গেছে, হচ্ছে কি নৌকাই হয়ে গেছে প্রধান বাহন। ভাই একটু দিকে আসেন, একটু আপনি পুরাই আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। আপনি কি গাড়ির সাথে গাড়ির ড্রাইভার? এটা কি আগে পড়ছিল না পরে? উনার বক্তব্য হচ্ছে কেরেং আসার না পর্যন্ত কোনোভাবেই এখন আর এই রাস্তা ক্লিয়ার করা যাবে না। এখন খাদ্য সামগ্রী পাঠানোর জন্য মেইন রোডটা এই সুনামগঞ্জের সাথে যদি রাস্তা আবার বন্ধ হয়ে যায় তাহলে আরো মারা যাবে। আমার কথা হচ্ছে যে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের, এখানে আমাদের কিছু করার নাই আর। এইসব বড় বড় মেশিনারি সরকারের লোক ছাড়া কোনোভাবেই সম্ভব না। ওনাকে আল্লাহ তাআলা যেন সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। কারণ আজকে উনি ওনার জন্য চিন্তা না করে, ওনার পরিবারের কথা চিন্তা না করে, ওনার ব্যক্তিগত কোনো কিছু চিন্তা না করে আজকে সে এত বড় বড় বিপদ অতিক্রম করতেছে জীবনটাকে হাতে নিয়ে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সে ভয়তে করতেছে না, শুধু সৃষ্টিকর্তার উপর ভরসা করে তিনি তার কাজ চালিয়ে যান। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই এই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য, যারা এই সিলেটবাসীর জন্য এই পর্যন্ত মেহনত করতেছে, আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।